বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরআনের আয়াত পড়ে বিছানায় ঘুমোতে যাবা? হাত তোলো। কেউ হাত তোলে না। ওমি 1000 আয়াত কি বাড়ির কাছের কথা? কথা বলেন। বিশ্বনবী বললেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবা? দাঁড়াও, কোনো সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী ডানে তাকায়, বাঁয়ে তাকায়, সামনে তাকায়, কেউ হাত তোলে না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরাতুত তাকাসুর পরে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা? এবার সব হাত উঠে গেছে। বিষ্ণু বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? লাইকি